নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির ইস্যুতে ফের মিছিলে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরুদ্ধে এই নিয়ে পঞ্চম পদযাত্রা তৃণমূল নেত্রীর। এদিন রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা এক হয়ে রাস্তায় নামুন, বিভিন্ন রাজ্যে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে লড়াই করুন, আমি আপনাদের পাশে আছি। ছাত্র আন্দোলনের ভয়ে হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে, কোথায় থাকবেন ছাত্ররা? ছাত্রদের হুমকি দেওয়া হচ্ছে, এখানেও প্রেসিডেন্সি ও যাদবপুর আন্দোলন হচ্ছে, আগেও হয়েছে। আমি যাদবপুর ও প্রেসিডেন্সিতে গিয়েছিলাম, অনেকে আমাকে সমর্থন করতে নাই পারেন, কিন্তু কাউকে আমরা গ্রেফতার করিনি। এদিন এক বিশাল মঞ্চের পর সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি কথা দিয়েও কথা রাখে না, চার বেলা চার রকম কথা বলছে, কখনো বলছে এনআরসি হবে না, আবার কখনো বলছে হবে, পরস্পর বিরোধী বক্তব্য রাখছে, ওরা মিথ্যে কথা বলছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, টাকা নিয়ে ভিডিওতে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিজেপি ঘৃণার রাজনীতি করে, ওদের বর্জন করতে হবে। এনআরসি ও ক্যাব নিয়ে ছাত্র আন্দোলনকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেন, স্বতঃস্ফূর্ত আন্দোলনের ওপর বিজেপি দমন পীড়ন নীতি চালাচ্ছে, যদি অবিজেপি রাজ্যে দমন পীড়ন নীতি চালানো হয় তখন কেমন লাগবে? এদিন রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত 2.5 কিলোমিটার পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পদযাত্রায় ভিড় কার্যত জনজীবনের চেহারা নেয়। শুরু এবং শেষ দু জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রাখেন। এদিন মিছিলে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, সুব্রত বক্সি, জাভেদ খান, নয়না ব্যানার্জি, তাপস রায়, মঞ্জার ইকবাল, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহা সহ প্রমুখগণ। Optics, eye care and contactless clinic, computer eye testing, हर तरीके की power glasses,
ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।